প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিজুম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মির্জা হোসেন রাহিম বরাবরের মতো আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি গ্রামে। গ্রামের কিভাবে শিকারীরা গুগু পাখি ধরে তা দেখানোর জন্য চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। আর ফাঁকে দিয়ে বেরিয়ে যাবো। আপনারা যে ঝোপঝাট গুলা দেখতেছেন, এগুলার ভিতরে গুগু পাখি বাসা করে। আর এখান থেকে যেহেতু ফসলের ক্ষেত, ধান ক্ষেত কাছে আছে, ওরা কি করে, এখান থেকে ধান ক্ষেতের, এ দেখুন ধান বেরোচ্ছে। কিছু কিছু ক্ষেতে ধানগুলা পরিপক্ব হয়ে গেছে, আর এ ধানগুলা খেতে আসলে গুগু পাখিগুলোকে ওরা ধরে। এখানে ওরা ধরে বলতে, ওরা প্রফেশনাল না, ওদের ধান খেতে ফসল রক্ষার্থে আসলে পাখিগুলা ধরে। চলুন যাও যাক, আজকে আমরা গুগু পাখি ধরা দেখব, কিভাবে ধান ক্ষেত থেকে গুগু পাখি ধরে। আশা করি সাথে থাকবেন। দর্শক, উনি বিশেষ কারণে আমি ওনার সাথে যেতে পারি নাই, কারণ হচ্ছে এখানে যখন জালটা ক্ষেতের উপরে, ধান ক্ষেতের উপরে যখন জালটা মারা হয়, তখন কিন্তু খুব নিঃশব্দে যাওয়া লাগে। এই কারণে যেহেতু আমি নতুন, সঙ্গত কারণে ওনার সাথে যেতে পারি নাই, তবে আমি পাশে আছি, উনি যখন জাল মারবে তখন আমি উপস্থিত হব। উনি আমার থেকে অনেক দূরে রয়েছে, উনি দেখা যাক আজকে কি হয়। আপনাদের জানার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে বর্তমানে যে সময়টা চলতেছে, এই সময় কিন্তু গুগু পাখির মিলনের সময়, তাই তারা খুবই ডাকাডাকি করে। পুরুষ যে গুগু পাখিগুলো আছে, মহিলা গুগু পাখির আকৃষ্ট করার জন্য। দুইটা ধরা পড়লো। আর ফাঁকে দিয়ে বেরিয়ে যাবো, উঠে বেরিয়ে যাবো। এই যে গুগু, দুইটা পড়ছিল, দুইটাই ধরা পড়ছে। এগুলো কি পুরুষ না মহিলা?
একসাথে অনেকগুলো ধরা পড়ে না প্রায় 4 ঘন্টার পর আমরা আপনাদেরকে দেখা দেই সফল হয়েছি কিভাবে কৃষকেরা নিজেদের ধান রক্ষা করে গুগু পাখি ধরে কোন বলে হিরি সারি গেলে কেবলে বেয়ানি এটা কি ফা ইয়ে করবেন না বস্তার ভিতরে নেবেন না ঝাঁকি জাল দিয়ে গুগু পাখি ধরে এতদিন দেখলাম মাছ ধরে এখন পেটে তো সব ধান হালামু খাঁদি হালামু